নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয় দুর্গাপূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকেরই দুর্গাপুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং প্রত্যেকে সপরিবারে আনন্দ করুন আমি ঈশ্বরের কাছে কামনা করি। মীন রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মীন রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য এই অক্টোবর, এই দুর্গাপুজোর মাস কি উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন, তার একটা সম্ভাবনা বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল। এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসেবে কাজে দিবে, যে 100% মিলবে আমি কখনো দাবি করি না। কেউ কমেন্ট করছেন, স্যার আমার মীন রাশি এটা বললেন আমার হলো না। দেখুন, আপনার দশা অন্তর দশা আলাদা বা আপনার প্রায় বার্থ চার্ট গ্রহের অবস্থান আলাদা, অর্থাৎ একই যে রেজাল্ট পাবেন তা কিন্তু নয়। কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে বন্ধু হিসাবে বলুন, চলার পথের পাথর হিসেবে বলুন, আপনাদেরকে কিন্তু কাজে কিন্তু দিবে। তো এ মাসটা কেমন যেতে চলেছে দেখুন, আপনাদের শরীরগত দিকটা দেখুন। আপনার ক্ষেত্রে বৃহস্পতি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে একাদশভাবে, এবং বৃহস্পতি বকুড়ি থেকে মার্গীয় কিন্তু হয়ে যাবে। শরীর নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। আপনি মীন রাশির মানুষ, শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কেমন থাকবে এই পূজার মাসে, অর্থাৎ আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কেমন থাকবে, আপনাদের ধনপতি এবং ভাগ্যপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে। প্রথম কথা বলি আপনার মীন রাশির ক্ষেত্রে, ব্যবসা যারা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। আপনি গার্মেন্টসের বিজনেস করুন, আপনি গোল্ডের বিজনেস করুন, আপনি ফুডের বিজনেস করুন, আপনার নিজস্ব পেট্রোল পাম্প হোক, যে কোনো ব্যবসাতে আপনার কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদের থাকবে। মীন রাশির ক্ষেত্রে এই দুর্গাপুজো মাসে প্রেমের জোয়ার আসতে চলেছে, অর্থাৎ সেরা সেরা প্রেম হতে চলেছে মীন রাশির। যারা ইয়ং জেনারেশান আছে, যা ধরুন আপনার 20-22 বছর বয়স, 18-19 বছর বয়স, এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু, আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের রিলেশন ক্রাইসিস হয়ে যাচ্ছিলো কি না, সেই জায়গাটাও কিন্তু আপনাদের রিলেশন ক্রাইসিসের জায়গাটা কিন্তু কাটবে, এবং আপনাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু তৈরি কিন্তু হবে। এবং এ মাসে আপনাদের ভোগ বৃদ্ধি করবে, অর্থাৎ ভোগের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে। এবং এর সাথে সাথে যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, অ্যাক্টিং মডেলিং বা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুসংবাদ, কাজের সুযোগগুলো কিন্তু আসবে। এবং আপনাদের কর্মপতি একাদশভাবে বসে আছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মীন রাশির মানুষ, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে সফলতার জায়গা, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটবে, এটা কিন্তু প্লাস পয়েন্ট। এবং কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে, এবং মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু মীন রাশির হতে চলেছে। এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, এবং 12 তারিখের পর থেকে, 12ই অক্টোবরের পর থেকে এটা আপনার মার্গী হয়ে যাচ্ছে, বকরি থেকে মার্গী, এই জায়গাটা প্লাস পয়েন্ট। যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু
এই কাজগুলো কিন্তু আপনাদের হবে, অর্থাৎ বহুদিন পেন্ডিং হয়ে আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যাদের আইনি গোলযোগ চলছিল, মামলা মকদ্দমা সম্পত্তিগত অন্যান্য মামলা মকদ্দমা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সমস্যার থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু হবে, অর্থাৎ প্রপার্টি থেকে ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে। এবং আপনাদের ষষ্ঠপতি সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তমপতির সাথে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে ভালো রেজাল্ট কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, বা উচ্চপদস্থ জায়গাতেও কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রাইমারি লেভেল বলুন এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা লিখে রাখুন, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, মাস্টার্স করছেন, এম কম বি কম বা এম সি এ, এম টেক বি টেক বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, এই জায়গাটাগুলো কিন্তু আপনাদের সুযোগগুলো, বা কেউ কেউ যে করছেন যে চাকরির জন্য যারা পড়াশোনা করছেন, অর্থাৎ যে এই পড়াশোনাটা পাস করলে, এই পড়াটা এই কোর্সটা কমপ্লিট করে চাকরি, এই সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। আপনি ডায়েরিতে নোট করে রাখুন, মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের কিন্তু সুযোগ, সুযোগগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু আসতে চলেছে। এবং বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যে ভাবটাতে দৃষ্টি দেয় কিনা, সে ভাবটা গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়। এবং আপনাদের রাশির সপ্তমভাবে দৃষ্টি, আপনাদের রাশির তৃতীয়ভাবে দৃষ্টি, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনাদের আসবে, বড় ভাইদের থেকে বা আপনাদের দিদিদের থেকে আপনারা কিন্তু সাহায্য আপনারা পাবেন, গুরুজনদের থেকেও আপনারা সহযোগিতা আপনারা পাবেন। এবং এর পাশাপাশি যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, বা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ। আপনি লিখে রাখুন, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ সন্তানের জন্য দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বা প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো জায়গা দেখা যাচ্ছে। এবং সপ্তমভাবে দৃষ্টি, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, প্রথম কথা। দাম্পত্য সুখের জায়গা আপনাদের তৈরি করছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা, এবং দীর্ঘদিন ধরে যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছিলেন, অর্থাৎ আপনি হয়তো ভালো পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না বিয়ের জন্য, আপনার মেয়ের জন্য ভালো সুযোগ্য ছেলে বা আপনার ছেলের জন্য ভালো কোনো একটা মেয়ে আপনি পাচ্ছিলেন না, আপনাদের কিন্তু যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আসবে মীন রাশির ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের আকস্মিক ধনলাভ কিন্তু হতে চলেছে, কারণ ধনপতি ভাগ্যপতি কানেক্টেড, অর্থাৎ হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, লটারি ফাটকা শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন, গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার মার্কেট থেকে এই সময় আপনারা নিশ্চিত রূপে কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হবে, পিতার থেকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা আপনারা কিন্তু এই মাসে পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা কসমেটিক্সের বিজনেস করছেন বা বিউটি পার্লারের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ব্যবসার জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনাদের দ্বাদশপতি একাদশভাবে অবস্থান করছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এবং সরাসরি আপনার 20 তারিখের পর থেকে, 20 অক্টোবরের পর থেকে আপনার মঙ্গল আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিস্টারবেন্স কিন্তু করবে, অর্থাৎ 20 অক্টোবরের পর থেকে বিশেষভাবে সাবধানতা থাকবেন। এবং সরাসরি শনির দৃষ্টি, অর্থাৎ চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, ফাড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ যারা গাড়ি বাইক এগুলো চালাচ্ছেন কি না বিশেষভাবে সতর্ক থাকুন, অর্থাৎ 20 অক্টোবরের পর থেকে আপনার
আপনি যদি মীন রাশি মানুষ হন, কিছু ক্ষেত্রে লস হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে, বা কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্ট করা বা কোনো জায়গায় যাত্রার ক্ষেত্রে বিস্তারিতের পর আপনারা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। এবং এ মাসে ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ওভারঅল যদি বলি মীন রাশির আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাদ দিয়ে, ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই দুর্গা পুজোর মাস সেরার সেরা মাস হতে চলেছে, এবং বিভিন্ন দিক থেকে সুযোগ আসতে চলেছে যেটা ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু অনেক জায়গাতে কিন্তু কাজে কিন্তু এই সুযোগগুলো কিন্তু দিবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।